দাদা কলকাতার একজন স্বনামধন্য, উনি নট অনলি শিল্পী, একজন ট্রেনার এবং উস্তাদ। উনি এখানে গান করেছেন আজকে আমাদের শিল্পীদের জন্য। উনি গান গান বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে এবং গানগুলো আমি যেখানে গেছি আমার কান কিন্তু এদিকেই রয়েছে কিন্তু সবসময়। দাদার জন্য একটু নমস্কার এবং দাদা ধন্যবাদ আপনাকে। আমার গান দিকে দিনে বসে আছেন বাংলাদেশে। আপনারা যদি মোরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বা সব করা জানা না খুলে দাও না, এই গানগুলো যদি আপনি শুনে থাকেন, যদি বাঙালি হন, এই গানের যিনি প্লেয়ার তবলা প্লেয়ার এটা চাক্ষুষ জ্বলন্ত একজন কিংবদন্তি আমাদের সামনে এটা বলার অপেক্ষায় রাখে না আমার কাকু এবং উনি আজকে আমাদের অনুরোধে এখানে এসছেন। তো সাউন্ড থাকলে ভালো হতো, তারপরও আমরা কিন্তু সবসময় যত বড় যত ক্রাউড হোক তত আমাদের ভালো লাগে। আমাদের তো ভালো লাগে কাকুকে এখানে আমি পেয়ে আমি একটু আসলে ভয় পাচ্ছি। কাকু উনি যে প্লেয়ার আমি পারবো কিনা ওনার সাথে, সেটা ওনারা আমাদের নমস্য ব্যক্তি। কাকুর জন্য হাত তালে হবে। আর আমার বন্ধু বিশ্বজিৎ এবং বিশ্বজিতের ওয়াইফ সবার জন্য একটা হাত তালি চাই সবাই। অনুষ্ঠানটা কিসে তুমি একটু সামনে যাও, একটু সামনে যাও, আমি সামনে বসো, তুমি আমার সামনে যাও। না বলে দিয়েছি আমি এখানে না বভিতরা কিন্তু তাই নাকি বলে মাইন্ড করতে পারো ওকে আপনার।